দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো দাঁড়িয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা চাইলেন বাইডেন একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন ইয়ামেন জুড়ে সৌদি জোটের গোলাগুলি বর্ষ আফগানিস্তানের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক যুক্তরাষ্ট্র নতুন সরকারের উদ্বোধনী অনুষ্ঠান করবে না তালেবান আফগানিস্তানে গৃহযুদ্ধ নিয়ে সতর্ক করলেন ইমরান খান শরণার্থী সংকট নিয়ে জাতিসংঘে যা বললেন এরদোগান তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে জাতিসংঘে আহ্বান কাতারের আমিরের সার্কে তালেবানকে চাইল পাকিস্তান ভারতের প্রতিবাদে ভেসতে গেল বৈঠক জাতিসংঘে রাষ্ট্রদূত দিল তালেবান এবং সর্বশেষ জানিয়ে দেব জালালাবাদে হামলা তালেবান সদস্য সহ নিহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স পুরো ভিডিওটি শোনার পর আপনার কাছে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দিন জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন প্রথমবারের মতো জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিলেন জো বাইডেন ভাষণে তিনি পরমাণু সমঝোতা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এর ওই মধ্যে ছিল ফিলিস্তিন ইসরায়েলের সমস্যা মার্কিন প্রেসিডেন্ট বলেন সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ খবর আরব নিউজের এভাবে জাতিসংঘের প্রথম ভাষণে গতকাল মঙ্গলবার রাতে ছিয়াত্তরতম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন তিনি বাইডেন বলেন আমি বিশ্বাস করি ইসরায়েল শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে দুটি আলাদা দেশ তৈরি এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এ সময় বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাসতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা 10 হাজার কোটি ডলার অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আর্থিকভাবে অসচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায়ও বিশ্বের দেশগুলোকে আমেরিকা সহযোগিতা করছে দাবি করে জো বাইডেন বলেন তার দেশ এখন পর্যন্ত কোনো পূর্ব শর্ত ছাড়াই বিভিন্ন দেশকে করোনা ভাইরাসের 50 কোটি ডলার টিকা প্রদান করেছে। আগের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন ইয়েমেন জুড়ে সৌদি জোটের গোলাগুলি বর্ষণ সৌদি সামরিক বাহিনীর গোলাগুলিতে ইয়েমেনের কয়েকটি স্থানে অন্তত 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চল তাইজ প্রদেশের সালা এলাকায় গতকাল সৌদির সমর্থিত গেরিলাদের গুলিতে এক দম্পতি নিহত হয়েছে উত্তর পশ্চিম অঞ্চল সাদা প্রদেশের মুনাbbi এলাকায় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর নির্বিচার গুলি বর্ষণে আরেক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এছাড়াও ইয়েমেনের মধ্য প্রদেশের এলাকার একটি জনে সৌদি বাহিনীর গোলা বর্ষণে অন্য এক দম্পতি নিহত এবং এক নারী মারাত্মক ভাবে আহত হয়েছেন এদিকে গতকাল সন্ধ্যায় সৌদি বাহিনী অন্তত বার ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় বিমান হামলা চালায় তারা মারিপ প্রদেশের সিরওয়া এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় একই প্রদেশের আল অবদিয়া এবং মাহলিয়া এলাকায় সৌদি জঙ্গি বিমানগুলো অন্তত ছয়বার বিমান হামলা চালায় তবে এই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি সাদা প্রদেশের কিতাব আল বুকি এলাকায় সৌদি সেনারা বিমান হামলা চালায় অন্যদিকে হোদাইদা প্রদেশে সৌদি আরব গত চব্বিশ ঘন্টায় দুইশো বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও খবর পাওয়া গেছে সূত্র টুডে আফগানিস্তানে সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলোভ গাভসোগ্লু আফগান ইস্যুতে নিজেদের এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন ন্যাটোর মিত্র দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ব্লিংকেন বলেছিলেন আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারা এবং ওয়াশিংটন একসঙ্গে কাজ করে যাচ্ছে এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আর কাভসোগ্লু বলেছেন তালেবান নেতাদের হাতে চলে যাওয়া আফগান ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে সব সময় সহযোগিতা দিয়ে যাবে তুরস্ক পাশাপাশি দু দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাও জোরদার করা হবে উল্লেখ্য আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী সদস্যদের প্রত্যাহারের পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দেবে কিনা এমন ইস্যুতে বেশ কিছুদিন যাবত আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ যদিও এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল আসেনি সেই আলোচনায় নতুন সরকারের উদ্বোধনী অনুষ্ঠান করবে না তালেবান আফগানিস্তানে নতুন মন্ত্রিসভার বাকি পদগুলো নিয়োগ দিয়েছে তালেবান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন তালেবানের মুখপাত্র জাফিউল্লাহ মোজাহি এর আগে কাবুলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নতুন সরকারের প্রধান ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর নাম জানিয়েছিল তালেবান এখন সরকারের বাকি পদগুলোয় নিয়োগ দেওয়া হলো সংবাদ সম্মেলনে জাভিউল্লাহ মুজাহিদ বলেন ঘোষিত পদগুলো আফগানিস্তানের নতুন সরকারকে সচল রাখার জন্য প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে তবে তালেবানের এই মুখপাত্র জানিয়েছেন দেশের সংকটময় মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান করে তারা সময় নষ্ট করবেন না জাভিউল্লাহ মুজাহিদ বলেন আমরা কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান করব না এই সময়টা তারা জনগণের সেবায় মনোযোগ দেবেন বলেও জানান তিনি নতুন মন্ত্রিসভার মর্যাদার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাভিউল্লাহ মুজাহিদ আশা প্রকাশ করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায় নিকট ভবিষ্যতে তাদের স্বীকৃতি দেবে আফগানিস্তানের বর্তমানে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তালেবান মুখপাত্র বলেন মৌলিক প্রয়োজন পূরণের জন্য দেশীয় যে রাজস্ব সংগ্রহ হচ্ছে তা যথেষ্ট এ সময় তিনি জানান আফগানিস্তানের জমাকৃত অর্থ ছাড় করার জন্য সকল কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হচ্ছে গত পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে দুই সপ্তাহ পর অন্তবর্তীকালীন সরকার গঠন করে তালেবান তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক গোষ্ঠী দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক তহবিলে আফগানিস্তানের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এবং ইউএস সেন্ট্রাল ব্যাংক ফলে চরম সংকটে পড়েছেন আফগানরা জাতিসংঘ এ বিষয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও বলেন শীত আসার আগে আফগানিস্তানের লাখ লাখ মানুষের খাবার ফুরিয়ে যেতে পারে তাৎক্ষণিক প্রয়োজন মেটানো না গেলে যুদ্ধবিধ্বস্ত প্রায় দশ লাখ শিশু মারাও পড়তে পারে জেনেভায় জাতিসংঘের সম্মেলনে গুথেরেস বলেন কয়েক দশক ধরে যুদ্ধ ভোগান্তি নিরাপত্তাহীনতার পরেও আফগানরা সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি তাই বেঁচে থাকার জন্য আফগানিস্তানের জনগণের সহায়তার প্রয়োজন দেশটিতে মানবিক বিপর্যয় মোকাবেলায় ষাট কোটি মার্কিন ডলারের তহবিল প্রয়োজন হবে বলে জানান তিনি এরপর আফগানিস্তানকে একশো কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেয় বিভিন্ন দেশ আফগানিস্তানে গৃহযুদ্ধ নিয়ে সতর্ক করলেন ইমরান খান তালেবান কাবুলে কোন অন্তর্ভুক্তিমূলক সরকার গড়তে ব্যর্থ হলে সেখানে গৃহযুদ্ধ শুরু হতে পারে হুশের উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সতর্ক করেন এটা আফগানিস্তানে মেয়েদেরকে শিক্ষা গ্রহণে বাধা দেওয়াটা অন ইসলামিক হবেও বলে মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারে নতুন তালেবান সরকার পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চাইলে যে সব শর্ত মানতে হবে সেগুলো তুলে ধরেন ইমরান খান বিবিসি কে ইমরান খান বলেন তারা যদি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারে তাহলে সেই সংকটের কারণে আফগান ভূখণ্ডে গৃহযুদ্ধ শুরু হতে পারে তারা যদি দেশের সকল পক্ষকে সরকারের অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে আগে বা পরে এই গৃহযুদ্ধ হবে এবং সেটির প্রভাব আফগানিস্তানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে সেখানকার সম্ভাব্য মানবিক ও শরণার্থী সংকট নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান এছাড়া ওই পরিস্থিতিতে এমন সব সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানের মাটি ব্যবহার করার সুযোগ পেতে পারে যাদের বিরুদ্ধে পাকিস্তান সরকার লড়াই করে যাচ্ছে আফগানিস্তানকে পাকিস্তানের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন সন্ত্রাসীদের হিসেবে ব্যবহার দেওয়া উচিত হবে না বলেও ইমরান তালেবান শাসকদের সতর্ক করে দেন পাকিস্তানের স্বীকৃতি পেতে তালেবান সত্যি বেঁধে দেওয়ার সব শর্ত পূরণ করতে পারবে কিনা জানতে চাওয়া হলে ইমরান খান এই গোষ্ঠীকে আরো সময় দেওয়ার জন্য বারংবার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তার কথায় কোনো কিছু বলার সময় এখনো আসেনি আফগান নারীরা শেষ পর্যন্ত অধিকার ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি শরণার্থী সংকট নিয়ে জাতিসংঘের যা বললেন এর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এফ এরদোগান বলেছেন তুরস্ক নতুন শরণার্থীদের বোঝা বইতে পারবে না মঙ্গলবার তিনি কথা বলেন খবর ডেইলি সাবাহ আফগানিস্তানের সাম্প্রতিক সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমরা দুঃখজনক ভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করেছি যে কিভাবে বাস্তবতাকে উপেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে যা মূলত ব্যর্থ হয়েছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিরশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবেলা করতে বাধ্য করা হয়েছে আরো বলেন আফগানদের প্রয়োজনে তুরস্ক তার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা চালিয়ে যাবে তুরস্কের প্রেসিডেন্ট জানান তার দেশ নতুন করে শরণার্থীদের ঢল সামলাতে পারবে না তিনি বলেন সিরিয়ায় মানুষদের মর্যাদা রক্ষা করা দেশ হিসেবে আমাদের নতুন করে শরণার্থীদের ঢল সামলানোর মতো উপায় বা ধৈর্য নেই কর্তৃপক্ষ জানায় তুরস্ককে এক লাখ হাজার নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছে দেশটিতে অনিবন্ধিত আফগান শরণার্থী সংখ্যা এক লাখ বিশ হাজার বর্তমানে তুরস্কে চল্লিশ লাখেরও বেশি শরণার্থী রয়েছে এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে জাতিসঙ্গে আহ্বান কাতার আমিরের বয়কট না করে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন কাতারের আমির বিন আল-জাজিরা সানি মঙ্গলবার আমির বলেন তালেবানকে প্রত্যাখ্যান করা মানে সংকট আরো তীব্রতর হওয়া এজন্য সবার উচিত তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া কারণ আলোচনার মাধ্যমে ইতিবাচক ফলাফল আসতে পারে শেখ তামিম আরো বলেন তার দেশ তালেবানদের দখলের পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষকে মানবিক কর্তব্য হিসেবে সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা ছাড়েনি এবং দোহাই করা সব চুক্তি বাস্তবায়নে তার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সবকিছু অব্যাহত রাখবে তিনি বলেন আমরা খুশি যে দোহা আমাদের অঞ্চলে আন্তর্জাতিক বহুপাক্ষিক কর্মকাণ্ডের রাজধানী প্রসঙ্গত তালেবান কাবুল দখলের পর বিদেশি সেনা প্রত্যাহার এবং দেশটি থেকে বিশ্বের ক্ষমতাদার দেশগুলো মুখ ফিরিয়ে নেয় তবে সংকটময় পরিস্থিতিতেও পাশে দাঁড়িয়েছে কাতার ইতিমধ্যে আফগান জনগণের জন্য ত্রাণ পাঠিয়েছে দেশটি এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলেছে গত পনেরো আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাক জাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এতে তালেবান আরও বলেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান তালেবানের এই চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক তিনি বলেন তালেবানের চিঠিটি সাধারণ পরিষদের ছিয়াত্তরতম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে তালেবানের পক্ষ থেকে আমির খান মোত্তাকে ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মদ সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে সার্কে তালেবানকে চাইল পাকিস্তান ভারতের প্রতিবাদে ভেস্তে গেল বৈঠক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বৈঠকে তালেবানের প্রতিনিধিত্ব চেয়েছে পাকিস্তান কিন্তু পাকিস্তানের দাবি মানতে চায়নি ভারত সহ সংস্থার অন্তর্গত অন্যান্য দেশ এ নিয়ে বিতর্কে ভেসে গেছে সার্কের বৈঠক আগামী শনিবার থেকে নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় প্রতিবছর সার্কের বৈঠক হয় সার্ক এ অন্তর্ভুক্ত দেশগুলো হলো ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ সূত্রের খবর বেশিরভাগ দেশ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক কিন্তু তাতে আবার পাকিস্তান রাজি হয়নি ফল শেষ পর্যন্ত বৈঠক ভেসে গেছে আফগানিস্তানে দখল নেওয়ার পরে Taliban সরকার তৈরি করলেও ভারত সেই সরকারকে স্বীকৃতি দেয়নি গত সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তালেবান সরকারে কোনো নারী প্রতিনিধি নেই তারা জনতার দ্বারা নির্বাচিত নয় তাই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশের ভালো করে চিন্তা ভাবনা করা উচিত জাতিসংঘের রাষ্ট্রদূত দিল তালেবান গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান নিউ ইয়র্কে জাতিসংঘের চলমান সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুমতি চেয়েছে কট্টরপন্থী গোষ্ঠী কাতারের রাজধানী দোহায় অবস্থিত তাদের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নও দিয়েছে এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স দেখেছে বলে তাদের প্রতিবেদনে জানানো হয়েছে সোমবার তালেবানের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোত্তাকি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে সাধারণ পরিষদে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ উচ্চপদস্থদের নিয়ে হওয়া বার্ষিক বৈঠকে যোগ ও বক্তৃতা দিতে সুযোগ দেওয়ার অনুরোধ করেন আগামী সোমবার এ বৈঠক শেষ হতে যাচ্ছে গুতেরেসের মুখপাত্র ফারহান হক তালেবান নেতা মোত্তাকে লেখা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান প্রতিনিধিদের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চাওয়া এবং জাতিসংঘের নতুন রাষ্ট্রদূত দেওয়া বৈশ্বিক ও সংস্থায় এখন আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা গোলাম ইসাক যায়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইসাক যায় আফগানিস্তানের যে কোনো সরকারের প্রতিনিধি ছিলেন তা গত মাসে তালেবানের হাতে ক্ষমতাচ্যুত হয়েছে